আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি কম্পিউটার ভিশনে একটা পিসি বিল্ড করার জন্য আসছি ভাইয়ের কাছে, তো ভাইয়া বিস্তারিত জানাবেন। আশা করি সকলে ভালো আছেন। আনোয়ার, আজকে আসলে ইন্ট্রোটা তার মাধ্যমে শুরু হইলো। তো আসলে ছোট ভাই অনেকদিন থেকে আমাদের সাথে কানেক্টেড যে একটা পিসি বিল করবে একদম সাশ্রয়ী দামে, কিন্তু আপডেট করার সুযোগ থাকতে হবে অনেক। তো সেই একটা পিসি আনোয়ার এসেছে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা থেকে, ভুল্লি বাজার মেবি গ্রামের নাম। তো অনেক কষ্ট করে এসেছে অনেক দূরে থেকে কম্পিউটার ভিশনে, আমরা একটা পিসি দিয়েছি ওকে। তো এই পিসিটা অ্যাকচুয়ালি অনেক আপডেট করার সুযোগ আছে। তো এটা একটা পিসি, তো এটা কি পছন্দের এটাই ছিল নাকি? জি ভাইয়া, এটাই। আচ্ছা, এখানে মোটামুটি কত টাকা খরচ হলো? 24,500 টাকা। 24,500 টাকা একটা পিসি নিয়েছে, সবই আপডেট করার সুযোগ সহ। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আনোয়ারকে অসংখ্য ধন্যবাদ, কম্পিউটার ভিশনকে চয়েস করেছে এজন্য, আর অনেক দূরে থেকে এসেছে এ কারণে। এবং আমি আশা করি যে আনোয়ার হচ্ছে SSC পরীক্ষা দিয়েছে, এবার সে কলেজে ভর্তি হবে, এবং আশা করি যে এই পিসি দিয়ে সে মূলত টুকটাক কিছু কাজ করার প্ল্যান, শেখার প্ল্যান, এই তো? জি ভাইয়া, জি। আচ্ছা, শুধুমাত্র শেখার প্ল্যান আছে, তো আশা করি অনেক কিছু শিখবে, অনেক সময় আরও পড়ে আছে সামনে। তো পিসি কেনার টাকা দিয়েছে কে? জি, আমার বাসা থেকে দিয়েছে। তো বাসা থেকে দিয়েছে, অবশ্যই বাসার লোকেরা কিন্তু অনেক স্বপ্ন দেখেই দেয় সন্তানরা যাতে ভুলভাল পথে না যায়। হ্যাঁ জি। তো বন্ধুরা, এটাই কথা ছিল, আশা করি যে পিসিটা অনেক ভালো হবে। এবং কী কী দিয়েছি, তার যেহেতু মনিটর আছে এবং কিবোর্ড আছে, তো এই দুইটা জিনিস ছাড়া আমরা টোটাল কমপ্লিটলি সেট আপটা দিয়েছি। তো প্রথমত বলে নেই, এখানে তাকে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে 12th generation পেন্টিয়াম গোল্ড একটা প্রসেসর দিয়েছি আমরা আজকের এই পিসি বিল্ডের সাথে, আর এটার মডেল হলো G7400। তো এটার প্রাইসটা আসলে আমি আসলে একটু প্রাইসটা স্কিপ করতে চাচ্ছি, এর পিছনে যেটা কারণ, যেমন এই প্রসেসরগুলি একটু সংকট আছে মার্কেটে, হয়তো আমার যে প্রসেসর নিয়ে আপডেট ভিডিও থাকবে সেখানে এগুলো আবার অ্যাভেলেবল, মানে আমি ক্লিয়ারলি বলে দিব, এই প্রসেসরগুলো হয়তো 7,000 থেকে 7,800, 500, 700 এর মধ্যেই আশা করি পেয়ে যাবেন। এরপরে একটা এখানে মাদারবোর্ড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের একটা অফিসিয়াল মাদারবোর্ড, এটা হচ্ছে অফিসিয়াল মাদারবোর্ড, এটা হচ্ছে H610M HDDR4 সিরিজের একটি মাদারবোর্ড দিয়েছি। তো এই মাদারবোর্ডটা 10,000 সামথিংয়ে চলছে মার্কেটে। এরপরে আমি একটা র্যাম দিয়েছি, এটা হচ্ছে PNR একটি র্যাম, DDR4 8GB, 32 MHz র্যাম দিয়েছি, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। একটা SSD দিয়েছি আমি কিংসম্যান গেমিং সিরিজের যে SSDটা, এটা হচ্ছে 4 বছর অফিসিয়ালি ওয়ারেন্টিটা থাকে। এরপরে এই কেসিংটা দিয়েছি আমি এক্সপ্রেস ব্র্যান্ডের, একটু অল্প বাজেটের মধ্যে কেসিংটা দিতে হয়েছে, এই কেসিংটা মেবি আমাদের ধরতে হয়েছে হলো আপনার 1200 টাকা। এরপরে এখানে একটা আমার পাওয়ার সাপ্লাই দিয়েছি, ভ্যালুটপের 200W জেনুইন, যেটা 200W, সে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, পাওয়ার সাপ্লাইটা হয়তো 1250 টাকা 1300 টাকা বা এইভাবে আশেপাশে বিক্রি হয় মার্কেটে। এরপরে একটা স্পিকার দিয়েছি, একটা মাউসপ্যাড দিয়েছি, কমপ্লিটলি এই পিসিটাতে তার খরচ হয়েছে 24,500 টাকার মতো। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে আপডেট জেনারেশন অবশ্যই এটা অনেক ভালো। এখন এই প্রসেসরটা কিন্তু আসলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা 4th generation i5 দিয়ে পিসি বিল করি, বা সরি 4th generation i3 দিয়ে পিসি যে বিল করতে যাই, সেগুলোর চেয়ে আশা করি এটার যে গ্রাফিক্যাল পারফরমেন্স এবং যে ক্লক স্পিড, মোটামুটি কিন্তু এটাতে আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো হবে। তো অ্যাভারেজে আমার কাছে মনে হয়েছে যে পিসির কম্বিনেশনটি একদম পারফেক্ট, বাজেটের মধ্যে অনেক সেরা। ভবিষ্যতে কী কী করা যাবে এই পিসিতে আমি সেটা একটু বলে দিই, যেহেতু এটা পেন্টিয়াম গোল্ড 12th generation প্রসেসর, আপনি চাইলেই i3 i5 i7 এই প্রসেসরগুলো এই মাদারবোর্ডে চালানোর সুযোগ আছে। তার মানে যদি আমি আপডেট করতে চাই তাহলে আমি আপডেট করে অনেক দূরে পর্যন্ত যেতে পারবো এই প্রসেসরের কারণে। সো এই জন্য আমার মনে হয়েছে যে না, পিসিটা দিয়ে অনেক কাজ করা যাবে, এবং যারা আসলে এই ধরনের পিসিগুলো বিল করে তারা কিন্তু বাজেটের মধ্যে আসলে সেরা জিনিসটাই বিল করে নিয়ে যায়। তো আজকে আমার মনে হয় সেটাই হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে, বিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আনোয়ার অবশ্যই আনোয়ারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করি কম্পিউটার ভিশন থেকে মানুষকে অন্তত বাজেটের মধ্যে সেরা জিনিসটি দেওয়ার জন্য। আপনি চাইলে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন, সরাসরি এসে এই পিসিগুলো বিল করতে পারেন, ওয়েবসাইট থেকে আমাদের আপডেট ইনফরমেশনগুলো নিতে পারেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।